আমরা জনক জনগণের পক্ষে জনগণের স্বার্থে জনগণের কাজ করব জনগণের কাজ করলে আজ পর্যন্ত ভোটের কষ্ট করছেন আমরা ভোট দিছি না দেশের আপনারা জানেন তারপরেও সত্য কথা বলতে বিলেই বেজা গরম বাতে বিলাই বেজা সত্য কথা বলতে চাই না সরকারকে ভোট দিছি আমাদের কাজ করার জন্য আবার দিন আমার ভোট আমি দিতে পারি নাই আমার ভোট আমি দিতে পারি নাই আমার ভোট আমি দিতে পারি নাই তারপর সরকার এদেশে মানুষ দিয়েছে আমার ভোট আমি সরকার তারপরও সরকার কাছে আমাদের জানা সাধারণ জনগণের দাবি আছে আমরা শান্তিপূর্ণ দাবি আমাদের অটো রিক্সা চালানোর ব্যবস্থা করে দেব তারপর যদি তার বন্ধ করতে হয় এই মহামারী লকডাউন যাবে করোনা যাবে বিকল্প কিছু কইলে দিয়ে বন্ধ করবে তার আগে না তার আগে না আমরা শ্রমিক আমরা তার কাছে বিক্ষে চাই না আমরা কর্ম করার সুযোগ চাই আমরা কর্মচারী আমরা বিক্রে না আজ পর্যন্ত বেকারত্ব সমাধান দিতে পারে না বাংলা স্বাধীনতার আজ পঞ্চাশ বছর বেকারত্ব সমাধান দিতে পারে না আবার পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষ কিভাবে বেকার বানাতে এই কথা নাকি চিন্তা করে না আমি এক সাইড বেঠারি রয়েছি দশ বারো দিন এসে দশ বারো দিনে দুই তিন দিন আছে খুলে নিয়েছি হ্যাঁ বেঠারি রয়েছি এই বেঠারি যে পুলিশে খুললে কিসের জন্য নিয়ে গেল পুলিশ বলে জনগণের জানমাল রক্ষা করে জনগণের জানমাল ছিঁড়াই নিল কিসের জন্য আমি আমি সকাল আমি সকাল একটা রুড়ি খাই আসতে আমার ঘরে চাল নাই কিসের জন্য সরকার এটা করলো কিসের জন্য করলো আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর আমি নেতাদের বলতে চাই এদেশের সংগঠনের নেতারা বলতে চাই এক একজন নেতা চালায় এই নুরু ভাই এই উমুক ইসলামী আন্দোলন অমুক আন্দোলন শ্রমিকের পক্ষে যারাই কথা বলে রাতারাতি আঙ্গুল বলি আর কলা যায় শ্রমিকের পক্ষে কথা বললে যখনই ক্ষমতা লোভ ক্ষমতা লোভ দেখায় তারা শ্রমিক ফালাই থুই চলে যায় আজকে আমি সকল রাজনৈতিক দলের আহ্বান জানাচ্ছি আমাদের পাশে আপনারা আসেন আমরা কি খাই মারা যাব আমাদের পাশে আপনারা আসেন আমাদের সহযোগিতা করেন বিশেষ করে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি আমাদের পাশে আপনারা আসেন আমরা আজকে কি না খাই মারা যাব যাতে আবার না মারি আপনারা আমাদের কিছু আমরা খাই বসে যাই নাইলে আমরা আমাদের মারি হলান আমরা না খাই ক্ষুদর যন্ত্রণা সহ্য করতে পারি না তাপস সব বলে তাপস সবের কথা তো বসে সাধারণ মানুষের খবর তিনি জানেনা মাননীয় মেয়র সবার কাছে দাবি আপনার আমাদের কর্মস্থান করে দেন নাইতে আপনাদেরকেও আপনাকে দেশের জনগণ বয়কট করবে